কচুয়ায় গাঁজা সহ এক যুবক আটক। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়ায় গাঁজা সহ সবুজ মিয়াজি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই দিলর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। আটককৃত যুবক সবুজ মিয়াজি শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটককৃত যুবক সবুজ মিয়াজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জিসান আহমেদ, নান্নুয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।